আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ভিপি নূরের রাজনৈতিক ভবিষ্যৎ কি? নূরের বড় যোগ্যতা হচ্ছে ছাত্রলীগের মার খেতে পারা। অন্যদিকে ডক্টর ইউনুসকে সমর্থন জানিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চিঠি। সবশেষ থাকছে বাংলাদেশ কেন ব্রিকসের সদস্য হতে পারেনি, জানালেন পররাষ্ট্র সচিব। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, কোন তরুণ নেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যদ্বাণী দুরূহ, বিশেষ করে তা যদি হয় বাংলাদেশের মতো পূর্বাভাসের অযোগ্য কোনো দেশ। তবে তরুণ উদীয়মান রাজনীতিক নুরুল হক নুরের রাজনৈতিক ভবিষ্যৎ আমার কাছে উজ্জ্বল মনে হয়। আমার এই ধারণার পেছনে শক্তিশালী কারণ আছে, সে সম্পর্কে পড়ে আসছি। তবে তার আগে বলে নিই একটি কষ্টের কথা, ভিপি নুরকে নিয়ে বেশিরভাগ শাসক দলপন্থী গণমাধ্যমে সমালোচনামূলক প্রতিবেদন এবং লেখালেখি হয়। তার সমালোচনা করা যেতেই পারে, তবে এসব সমালোচনামূলক লেখায় তার বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্বেষ থাকে। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, সাধারণ পরিবার থেকে উঠে আসার কারণে যারা তার উপর আক্রমণ চালান তারাও কিন্তু অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা। বাংলাদেশে এখনও যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছেন তাদের বেশিরভাগই সংগ্রাম করে জায়গা করে নিচ্ছে। এই দেশে সোনার চামচ মুখে দিয়ে জন্মানোর সংখ্যা এখনও হাতে গোনা। বস্তুত ভিপি নুরের বিরুদ্ধে ক্ষোভের কারণে রাজনৈতিক এবং আদর্শিক যারা তার সমালোচনায় মুখর তাদের একটি বড় অংশই একটি রাজনৈতিক দলের সমর্থক। ভিপি নুরের উত্থান হয়েছে এই দলটির নীতির বিরুদ্ধে অবস্থানের কারণে। নুরের সমালোচকদের একাংশের যুক্তি হচ্ছে ছাত্রলীগ নাকি মারতে মারতে তাকে নেতা বানিয়ে ফেলেছে। তারা বলতে চান ভিপি নুরের বড় যোগ্যতা হচ্ছে ছাত্রলীগের মার খেতে পারা। ছাত্রলীগের মার খাওয়াও নাকি এদেশের বড় যোগ্যতা। বস্তুত বাংলাদেশে প্রচলিত ধারার রাজনীতির বিপরীতে গিয়ে উত্থান হয়েছে তার। ভিপি নুরের তিনটি বড় সাফল্যের কথা তার কঠোর সমালোচকরা অস্বীকার করতে পারবেন না। ভিপি নুরের প্রথম সাফল্য ছিল অরাজনৈতিক আন্দোলনের মাধ্যমে জাতির জন্য সর্বনাশা চাকরির কোটা প্রথা বাতিল করা, সেটা ছিল এই সরকারের সবচেয়ে বড় পিছু হটার ঘটনা। কোটা ছিল মেধাবীদের জন্য বিপর্যয়কর, তবে সরকারের কায়েমি স্বার্থের জন্য কল্যাণকর। ছাত্রলীগের হেলমেট বাহিনীর বর্বর নির্যাতন সহ্য করে এই আন্দোলনকে সফল করে নূর ইতিহাস সৃষ্টি করেছেন। নূরের উপর ছাত্রলীগ এবং সরকার সমর্থকরা এখন পর্যন্ত 25 বার হামলা চালিয়েছে, কিন্তু একটি ঘটনারও বিচার হয়নি। নূরের আরেক সাফল্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে সমগ্র রাষ্ট্রযন্ত্রকে হটিয়ে বিজয় ছিনিয়ে আনা। ব্যাপক কারচুপির পরও তাকে পরাজিত করা যায়নি। সুষ্ঠু নির্বাচন হলে তিনি খুব সম্ভবত 80% ভোট পেয়ে বিজয়ী হতেন। কয়েক দশকের মধ্যে প্রথম ঢাকসু নির্বাচনে কোনো রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই তিনি বিজয়ী হয়ে তার বিরল নেতৃত্ব গুণের পরিচয় দেন। নূরের তৃতীয় সাফল্য অতি তরুণ বয়সে একটি রাজনৈতিক দল গঠন। স্বাধীন বাংলাদেশ এত অল্প বয়সে আর কেউ এই ধরনের সাফল্য পেয়েছে বলে মনে হচ্ছে না। নূরের গণ অধিকার পরিষদ এদেশে এখন একটি মূলধারার দলে পরিণত হয়েছে। চলে যাচ্ছে পরের সংবাদে। বাংলাদেশের অর্থনীতিবিদ শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। চিঠিটি গত 17 আগস্ট ডক্টর ইউনুসের নামে প্রেরণ করা হয়েছে। চিঠির শুরুতে প্রিয় প্রফেসর ইউনুস সম্বোধন করে যুক্তরাষ্ট্রের 44তম প্রেসিডেন্ট ওবামা লিখেছেন, মানুষের পরিবার এবং সমাজকে দারিদ্র্যমুক্ত করে তাদের ক্ষমতায়নের জন্য আপনার প্রচেষ্টা দ্বারা দীর্ঘকাল ধরে আমি অনুপ্রাণিত হয়ে আসছি। প্রেসিডেন্ট থাকাকালীন 2009 সালে ইউনুসের গলায় নিজ হাতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পরিয়ে দেওয়ার স্মৃতিচারণ করে ওবামা লিখেছেন, 2009 সালে হোয়াইট হাউসে আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে আমি বলেছিলাম, আপনার কর্মকাণ্ড লাখ লাখ মানুষকে তাদের নিজস্ব সম্ভাবনার কথা ভাবতে অনুপ্রাণিত করেছে। ওবামা আশা প্রকাশ করে লিখেছেন, এটা আপনাকে শক্তি যোগাবে যে যাদের অনেকের সম্ভাবনাকে আপনি বিনিয়োগ করছেন এবং আপনাদের আমাদের মধ্যে যারা সকলের জন্য আরো ন্যায়সঙ্গত অর্থনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করছি আপনি তাদের ভাবনায় রয়েছেন। আমি আশা করি আপনার গুরুত্বপূর্ণ কাজ করতে আপনি অব্যাহতভাবে স্বাধীনতা পাবেন। প্রসঙ্গত বারাক ওবামা টানা দুবার 2009 থেকে 2017 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সদস্য ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন ভাইস প্রেসিডেন্ট ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। চলে যাচ্ছে পরের সংবাদে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, আঞ্চলিক ভারসাম্য রক্ষার জন্য বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে পারেনি, তবে এ নিয়ে আশাহত হবার কিছু নেই। রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র সচিব বলেন, ব্রিকসের সদস্য হতে চিঠি দিয়েছিলাম, ব্রিকসের সাথে সক্রিয়ভাবে আমরা আছি, 6 দেশের মধ্যে নেই, তবে বেনিফিটের জায়গায় আমরা আছি, নেক্সট পেজে থাকবো, আমরাও সময় পেলাম। মাসুদ বিন মোমেন আরো জানান, রাজনৈতিক ও আঞ্চলিক ইস্যু আছে, ব্যালেন্সের ব্যাপারও আছে, আমাদের আশপাশের দেশ অনগোয়িং প্রসেস, সদস্য না হওয়ার আশাহত হওয়ার কিছু নাই।
পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার তারিখ এখনো হয়নি। ডিজি লেভেল মিটিং হবে মিয়ানমারে, সেপ্টেম্বরে কাজ শুরু করব। কিছু কিছু দেশ সংস্থার রিজার্ভেশনে আছে, ডিসেম্বরের আগে প্রত্যাবাসন শুরু হতে পারে এমন ধারণা দিয়ে সচিব বলেন, মিয়ানমারে আরেকটি দল আসবে, তারা সরাসরি রোহিঙ্গাদের সাথে কথা বলবে। 3000 লিস্ট দিয়েছি, তবে তারা হাজার খানেক রোহিঙ্গা ফিরিয়ে নিতে পারে। রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বাংলাদেশে আসতে পারেন বলেও জানান পররাষ্ট্র সচিব। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।